কিছু টাকা জোগাড় করার পরে চিন্তা ভাবনা এলো যে একটা ছোটখাটো অল্প পুঁজির মধ্যে বিরিয়ানির দোকান খোলা হলে মনে হয় ভালো হবে, সবাই ভালো খেতেও পারবে, আমরাও অল্প পুঁজিতে যতটা পারবো ততটাই লোককে খাওয়াবো। গাইস এখন আছি বিরাটি মোড়েতে, বিরাটি মোড় থেকে বাস স্ট্যান্ডের দিকে অর্থাৎ মিনি বাস স্ট্যান্ডের দিকে যেতে হাজব্যান্ড ওয়াইফ মিলে নতুন বিরিয়ানি একটা স্টার্ট আপ শুরু করেছে এবং এখানে 49-এ চিকেন বিরিয়ানি এবং 69-এ মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আজকের বাজারে 69-এ মটন বিরিয়ানি পাওয়া একটা অসম্ভব ব্যাপার। এছাড়াও এখানে 95 এবং 75-এ চিকেন চাপ এবং মটন বিরিয়ানি, চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানির কম্বো পাওয়া যাচ্ছে, তো সেগুলোই টেস্ট করবো। আর এখানে বিরিয়ানি কীরকম খেতে, এখানকার বিরিয়ানির কোয়ালিটি কীরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আসুন। চালু তো অনেক দিনের চিন্তা ভাবনাই ছিল, কিন্তু সময় পরিস্থিতির হালাতেই সব দেরি হলো, আরও না তো অনেক দিন আগেই চালু হলো, লকডাউনের কারণে আর হলো। কিছু টাকা জোগাড় করার পরে চিন্তা ভাবনা এলো যে একটা ছোটখাটো অল্প পুঁজির মধ্যে বিরিয়ানির দোকান খোলা হলে মনে হয় ভালো হবে, সবাই ভালো খেতেও পারবে, আমরাও অল্প পুঁজিতে যতটা পারবো ততটাই লোককে খাওয়াবো। ফার্স্ট আগস্ট 2021। প্রথমত চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর এটা আবার কম্বোতেও পাওয়া যাচ্ছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন বিরিয়ানি, চিকেন চাপ। প্রথমত চিকেন বিরিয়ানির প্রাইস আছে 49, মাটন বিরিয়ানির প্রাইস আছে 69, আর চিকেন চাপের প্রাইস আছে 29। এখানে কম্বোও করা আছে, চিকেন বিরিয়ানি 49 এবং চিকেন চাপ 29, কিন্তু এখানে 78 যেখানে আছে সেটা কম্বো প্রাইসে 75-এ আমরা দিচ্ছি। সেম মটন বিরিয়ানি 69 আর চিকেন চাপও 29, এখানে হচ্ছে 99, সেটাকে আমরা কম্বোতে 95-এ ছাড়ছি। দোকানের টাইম দুপুর 12টা থেকে রাত্রে 11টা, এখন লকডাউনের কারণে আর 9টা পর্যন্ত করা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে থেকে যায়। এখানে আপনার বিরাটি মোড়, বিরাটি মোড় এসে আপনি ইন্ডিয়ান গ্যাস অফিস কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে তার উল্টো দিকেই আমাদের দোকান। গাইস রয়্যালসের মটন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো নিয়ে নিয়েছি, এটার দাম হচ্ছে 95 রুপিস। তো বিরিয়ানিটা কেমন খেতে টেস্ট করে তোমাদের বলি, তো 95-এর মধ্যে এরকম একটা বিগ সাইজের আলু দিয়েছে, আর মটনটা তোমাদের দেখাই, এই হচ্ছে একটা এই সাইজের মটন, আর চিকেন চাপটা হচ্ছে এইটা। তো বিরিয়ানিটা কীরকম খেতে টেস্ট করে তোমাদের বলি, বিরিয়ানির চালগুলো তোমাদের দেখাই, বিরিয়ানির চালগুলো কিন্তু যথেষ্ট লংগেন আছে এবং যথেষ্ট সফট রাইসটা, একটু ওপর থেকে হালকা অয়েলি মনে হচ্ছে কিন্তু খুব বেশি অয়েলি নয়। এবার বিরিয়ানিটা আলুটা দিয়ে আলুটা কিন্তু প্রচণ্ড রকম সফট, বারবার বলতে ভালো লাগে না আমার, এটা তুলতুল করছে, আলুটা দিয়ে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। এবার একটু মটনটা নিই, মটনটা টেস্ট করে তোমাদের বলি, মটনটা কতটা সেদ্ধ হয়েছে একটু খেয়ে আগে দেখি। দেখতে পাচ্ছ মটনটা একদম সফট নরম মটন, মটনটা কিন্তু রিয়াজি নয়, এটা হচ্ছে দেশি মটন আর কি, তো দেশি মটন দিয়ে এই বিরিয়ানি দারুণ লাগছে খেতে। এবার একটু চিকেন চাপটা শুধু দেখো, এই সাইজের একটা চিকেন চাপ, এই সাইজের একটা চিকেন চাপ, এটা যদি তোমরা শুধু নাও 29 টাকা, আর কম্বোতে 95-এ। তো চিকেন চাপের রোগানটা গ্রেভিটা শুধু দেখো, একদম সুন্দর লাল তেল ছেড়েছে, আর গ্রেভিটা একটু খেয়ে দেখি, গ্রেভিটার মধ্যে কাজু বাটা, পোস্ত বাটা আছে, খুব সুন্দর খেতে লাগছে। এবার চিকেন চাপের এই চিকেনটা দিয়ে একটু মটন বিরিয়ানিটা, এবার চিকেন চাপের গ্রেভিটা দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটু আলু দিয়ে চিকেন চাপের গ্রেভিটা দিয়ে ভালো করে মাখিয়ে একদম
এই রবিবারে দুপুরবেলা বিরিয়ানিতে এত কম পয়সার মধ্যে এত সুন্দর একটা বিরিয়ানি পাবো আমি কিন্তু ভাবতে পারিনি। তোমরা যদি বিরাটি ভিজিট করো তো বিরাটি মোড় থেকে মিনি বাস স্ট্যান্ডের দিকে যেতেই দেখবে, তো ডান দিকেই পড়বে রয়্যাল বিরিয়ানি। তো রয়্যাল বিরিয়ানি বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এতটা বিরিয়ানি শেষ করি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।